নমস্কার বন্ধুরা, দ্য বঙ্গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ, চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকে থাকছে বুস্টার 4। এই বুস্টার 4 আসলে একটি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যাকে আমরা সংক্ষেপে PGR বলে থাকি। এর আগে আমি আমার চ্যানেলে বুস্টার 1, বুস্টার 2, বুস্টার 3 নিয়ে ভিডিও করেছি, বুস্টার 4-এর কোনো ভিডিও ছিল না। তো আজকে আমরা বুস্টার 4 নিয়ে আলোচনা করব। বুস্টার 4 কোন গাছের উপরে কাজ করে? এই যে বুস্টারের যে সিরিজটা রয়েছে 1, 2, 3, 4, এগুলো কিন্তু সিলেকটিভ কিছু গাছ মেনশান করে দেওয়া আছে। বুস্টার 1 যেমন 2-3টে সিলেকটিভ গাছের উপরে কাজ করে, যেটা হচ্ছে কুমড়ো গাছ, লাউ গাছ, এইরকম যদি গাছ তোমাদের ছাদ বাগানে থাকে তার উপরে খুব ভালো কাজ করে, মানে সেই সকল গাছের প্রোডাকশান প্রায় ডাবল ট্রিপল করে দেয়, এমনই ফলন বুস্টার 1 ব্যবহার করার ফলে কিন্তু দেখা গেছে। বুস্টার 2টা কিন্তু একটু আলাদা। বুস্টার 2 আমার কাছেই রয়েছে, আমি নিয়েছি। এই বুস্টার 2 ছাদ বাগানে প্রায় প্রত্যেকটা গাছের মানে PGR-এর চাহিদা পূরণ করতে সক্ষম। এর ডোজ কিন্তু খুবই অল্প, 1 ফোঁটা প্রয়োজন হয় 1 লিটার জলের জন্য। খুবই সাবধানে ব্যবহার করতে হয়। আর আজকের ভিডিওতে আমি বলবো যে PGR ব্যবহার করার সঠিক নিয়মটা কী, সেটাও কিন্তু আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। বুস্টার 3 রয়েছে কিসের উপরে? বুস্টার 3 তরমুজ যারা চাষ করছে তাদের জন্য কিন্তু খুবই ভালো হচ্ছে বুস্টার 3। এবং এই সর্বোপরি এই যে বুস্টার 4, আজকের যে আমাদের ভিডিওর আলোচ্য টপিক, এটা হচ্ছে কী কী গাছ? 2টো সিলেকটিভ গাছ মানে এখানে বলেছে, সেটা হচ্ছে পটল গাছ এবং আরেকটি গাছ হচ্ছে কাঁকরোল গাছ। কাঁকরোল এবং পটলের উপরে যারা বাগানে হোক বা মাঠে হোক বা ছাদ বাগানে হোক যারা চাষ করছেন, তাদের জন্য কিন্তু পটল গাছ করলে বুস্টার 4 রাখতেই হবে। এতে প্রচুর পরিমাণে পটল পাওয়া যাবে। পটল গাছে একটি বিশেষত্ব আছে, সেটা আমি বলি। পটল গাছ যখন কেউ করবে, সেটা বাগানে হোক বা মাঠে বা ছাদ বাগানে, সবসময় মেল ফিমেল মানে পুরুষ পটল গাছ এবং স্ত্রী পটল গাছ একসাথে বসাতে হয়, না হলে কিন্তু সেই পটল গাছ থেকে কোনো রকমের পটল আসবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অন্যান্য যে সকল কুমড়ো, লাউ, এক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু হয় না। কীটপতঙ্গে কিন্তু পরাগমিলন করে সেখান থেকে ফলের সৃষ্টি করে দেয়। কিন্তু যদি আমরা শুধু একটি স্ত্রী পটল গাছ লাগাই, সেক্ষেত্রেও কিন্তু সেখান থেকে কোনো রকমের পটল আসবে না, কারণ পুরুষ ফুল পুরুষ গাছে হয়, স্ত্রী ফুল স্ত্রী গাছে হয়। এই ব্যাপারটা কিন্তু পটল গাছের মধ্যে রয়েছে। অন্যান্য গাছে কি হচ্ছে, দেখা যায় যে পুরুষ ফুলও একই গাছে হচ্ছে, স্ত্রী ফুলও হচ্ছে, সেখান থেকে রেণু কালেক্ট করে সেখান থেকে কি হচ্ছে, মৌমাছি হোক বা কোনো কীটপতঙ্গ পরাগমিলনটা করে দিচ্ছে। কিন্তু পটল গাছের ক্ষেত্রে কি হচ্ছে, যদি কেউ অনেক চাষাবাদ করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি 20% সেখানে পুরুষ পটল গাছ থাকলো, বাকি 80% স্ত্রী পটল গাছ থাকলো। এইরকমভাবে কিন্তু করতে হয়। কেউ দেখা ছাদ বাগানে শখের বসে আমার মতো দেখা যাচ্ছে এরকম অল্প গাছ নিয়েছে, তো তাদের জন্য কি 2টো দেখা যাচ্ছে স্ত্রী ফুলের পটল গাছ, 1টা দেখা যাচ্ছে যে পুরুষ পটল গাছ নেওয়া হলো, এরকম করে কিন্তু করতে হয়, না হলে কিন্তু পটল আসবে না। এবারে আমরা জানবো যে এই যে বুস্টার 4 এর ব্যবহার করার নিয়মটা কী। এখানে ডোজ যেটা বলে দেওয়া আছে 1 লিটার জলের জন্য 2 মিলিগ্রাম। এবার 2 ml মানে কি? 1 ml মানে হচ্ছে 20 ফোঁটা। টোপ টোপ করে যদি আমরা ফোঁটা ফেলি এরকম করে খুলে, তাহলে 20 ফোঁটাতে হয় 1 ml। 2 ml যেহেতু ডোজ রয়েছে তাহলে 40 ফোঁটা। 1 লিটার জলে ঝাঁকিয়ে এখানে বলছে যে 4 দিন বাদে বাদে স্প্রে করতে। এখানে এভরি 4 ডেজ আর্লি মর্নিং, একদম সকালবেলাতে প্রতি 4 দিন গ্যাপে গ্যাপে স্প্রে করতে হবে। কিন্তু স্প্রে করার আগে আমাদের PGR ব্যবহার করার সঠিক নিয়মটা জানতে হবে, ঠিক আছে? গাছে প্রথমে কেউ যদি মাঠে চাষ করে তাহলে তার ক্ষেত্রে আলাদা নিয়ম হবে, কেউ যদি ছাদ বাগানে করে তার ক্ষেত্রে আলাদা নিয়ম হবে। কেউ ধরো মাঠে ব্যবসায়িক ভিত্তিতে পটল চাষ করছো, তাহলে প্রথমে তোমাদের পটল গাছের মাটিতে উপযুক্ত খাবার থাকতে হবে, মানে ইউরিয়া হোক বা DAP হোক, এই খাবার যেগুলো তোমরা দিয়েছো মানে পটল লাগানোর পরে, সেই খাবারটা কিন্তু থাকতেই হবে, কোনো না কোনো খাবার থাকতে হবে মাটিতে। তারপরে তোমরা কোনো অনুখাদ্য ব্যবহার করতে পারো, যেটা মোবোমিন হতে পারে, অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, ট্র্যাসেল হতে পারে, সারপ্লাস হতে পারে, বা কেউ যদি বায়োভিটা X ব্যবহার করতে চাও সেটা হতে পারে। এক কথায় একটা অনুখাদ্য রাখতে হবে এই মানে বুস্টার 4 বা বুস্টার 2, যে কোনো PGR ব্যবহার করার আগে। সেটা ব্যবহার করা হয়ে গেল, তারপরে কিন্তু তোমরা PGR-এ যাবে। তারপরে মোটামুটি তোমরা প্রতি 4 দিন অন্তর অন্তর এই বুস্টার 4টা রাখবে। কেমন?
এবার ছাদ বাগানে যারা করছো তাদের ক্ষেত্রে আমি বলবো, প্রথমে তোমরা কীটনাশক স্প্রে করে দেবে, কারণ পটলে লাল মাকড়ের আক্রমণ কিন্তু দেখা যায়। পাতার নিচে দেখবে অনেক শোষক শ্রেণীর পোকা, মাকড় শ্রেণীর পোকা তোমরা দেখতে পাবে। সেই জন্য প্রথমে কাকা বা সুপার সোনাটা টাইপের পেস্টিসাইড দিয়ে পোকামাকড়টাকে দমন করে দিবে। তারপরে মাটিতে খাবার দিতে পারো বা গাছে স্প্রে করতে পারো, এনপিকে, কোনো ব্যালেন্স এনপিকে হোক বা দেখা যাচ্ছে যে অন্য যে সকল এনপিকে রয়েছে সেই এনপিকে স্প্রে করা হলো। তারও মোটামুটি চার দিন বাদে তোমরা কি করবে, অনুখাদ্য দিবে, যে অনুখাদ্যগুলো বললাম সেম অনুখাদ্য, মুভোমিন, অ্যাগ্রোমিন গোল্ড, প্লেন অ্যাগ্রোমিন, অ্যাগ্রোমিন ম্যাক্স, স্ট্রেসেল, সারপ্লাস, যার কাছে যেটা আছে স্প্রে করলে তার চার দিন বাদ থেকে তোমরা এটা শুরু করবে। আবার মোটামুটি দেখা যায় 20-25 দিন বাদে এটা বন্ধ করে দেবে। বন্ধ করে দেওয়ার পরে আবারও কিন্তু মাটিতে যদি খাবার দেওয়ার প্রয়োজন হয় খাবার দিবে, তারপরে স্প্রে করার কিছু এনপিকে প্রয়োজন হলে স্প্রে করবে, আবার অনুখাদ্য স্প্রে করে আবার চার দিন বাদ থেকে আবারও মোটামুটি 4টে সেট পরপর অ্যাপ্লাই করতে থাকবে। এরকম করে যদি তোমরা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট দেবে পটল গাছের ক্ষেত্রে। ইভেন কাঁকরোল গাছের ক্ষেত্রেও সেম মানে রুলসটা কিন্তু তোমাদের ফলো করতে হবে। এখানে দেখো এই যে স্প্রে করার সময় একটা নিয়ম এখানে বলে দিয়েছে, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যখন পুরুষ গাছের ফুল ফুটবে সেটা কিন্তু তোমার চিহ্নিত করতে হবে গাছটিকে, যখন নার্সারি থেকে হোক বা কোনো কারো কাছ থেকে যখন পটল গাছের চারা কিনেছো সে বলে দেবে যে এটা পুরুষ গাছ যার গ্রোথটা বেশি হয় এবং স্ত্রী গাছ এর গ্রোথটা কম হয়, তোমাকে দেখিয়ে দেবে। বা তুমি যখন চারাটাকে বসাবে তখন কোনো দড়ি দিয়ে কিন্তু চিহ্নিত করে রাখতে হবে, না হলে কিন্তু এইটা স্প্রে করার ক্ষেত্রে সমস্যা হবে। কীরকম সমস্যা এখানে বলছে, যখন তোমরা স্প্রে করবে তখন ওই পুরুষ ফুল কে একটু মানে মিক্স করে ওই স্প্রেয়ার মেশিনের মধ্যে দিয়ে এরকম করে ভালো করে ঝাঁকে স্প্রে করতে হবে। এখানে বলছে 1 male flower স্ম্যাশড ইন দ্য সলিউশন, মানে একটা মেল ফ্লাওয়ার যেটাকে স্ম্যাশড মানে হচ্ছে থেতো করে, মানে সেটাকে ভালো করে মানে মানে বেটে হোক বা মিক্স করে হোক যাতে রেণুগুলো ওই স্প্রেয়ারের মধ্যে থাকে, তাহলে যখন স্প্রে করবে তখন কি তখন ওই স্ত্রী ফুলে ওই রেণুগুলো পরাগ মিলনের কাজ করবে। এর কম্পোজিশনে দেখো রয়েছে সলিউবল কার্বোহাইড্রেট, বোরিক অ্যাসিড অ্যান্ড অ্যারোমেটিক কম্পাউন্ডস। এই বুস্টার যে কোম্পানিটা এরা কিন্তু তাদের যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যেগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু রিভিল করে না, এগুলো বেসিক কিছু জিনিস দেওয়া আছে, এর মধ্যে আরও কিন্তু এক্সট্রা জিনিস কিন্তু দেওয়া থাকে। বুস্টার 2 এর মধ্যে যেমন ফাইটোহরমোনস এরকম টাইপের কিছু দেওয়া আছে, প্রতিটা জিনিস কিন্তু রিভিল করে না কোথাও প্রোটিন, অ্যামিনো অ্যাসিড এরকম টাইপের বলে লেখা থাকে, কিন্তু এর মধ্যে আরও এসেনশিয়াল নিউট্রিয়েন্ট থাকে, তার জন্য এই বুস্টার যে সিরিজটা রয়েছে এত জনপ্রিয় হয়ে উঠেছে। তো দেখবে যে প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে ভিডিও করে দেওয়া আছে, বুস্টার 2 নিয়ে সেপারেট ভিডিও আছে, বুস্টার 1 এবং 3 একসাথে নিয়ে সেপারেট ভিডিও করা আছে। যদি তোমরা বুস্টার 4 ম্যানেজ করতে পারছো না তাহলে তোমরা বুস্টার 2টা দিয়েও কিন্তু কাজ চালিয়ে নিতে পারো, কারণ এটা প্রত্যেকটা ছাদ বাগানের গাছেই কিন্তু ব্যবহার করা যায়। এর ডোজ হচ্ছে 1 ফোঁটা, এর ডোজ হচ্ছে 40 ফোঁটা, তার মানে পার্থক্যটা বুঝতে পারছো, মানে কতটা এটা বেশি পাওয়ারফুল। 1 ফোঁটার বেশি দিলে কিন্তু গাছে সমস্যা আসবে, এটা 40 ফোঁটার থেকে মোটামুটি কিছুটা যদি বেশিও হয় তাহলে কিন্তু তেমন কোনো সমস্যা নেই। এটা 100 ml একটি প্যাকেটে আছে, এর দাম 69 টাকা। তো অবশ্যই করে তোমরা এটা ব্যবহার করতে পারো। যারা মোটামুটি 16 লিটারের যে স্প্রে মেশিনগুলোতে ব্যবহার করছো সেখানে তোমরা মোটামুটি 30 ml নিয়ে নেবে। এখানে কোনো মাপুনি যে চোঙগুলো হয় ML মাপার সেগুলোতে তোমরা 30 ml 16 লিটারের যে জারগুলো হয় সেগুলোতে নিয়ে তোমরা কিন্তু মাঠে স্প্রে করতে পারবে। তো খুবই ভালো একটি প্রোডাক্ট এটি, এটি কলকাতা বেসড একটি কোম্পানি, তো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। এটা লাইবিক্স এগ্রোচেম প্রাইভেট লিমিটেডের তৈরি, এর আরও ভালো ভালো প্রোডাক্ট রয়েছে, আমি কভার করেছি, দেখবে সুধা সুসাম নিয়ে ভিডিও করেছি, এছাড়াও তো বুস্টার সিরিজটা আমি করেছি। তো এটা তোমরা অবশ্যই করে রাখতে পারো যারা পটল এবং কাঁকরোল করছো তাদের জন্য। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি, যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। আর এক্সট্রা ইনফরমেশনের জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8641865829, যদি কারো ইনফরমেশান জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি গ্রুপে অ্যাড করে নেব, কেউ পার্সোনালি মেসেজ করবে না, প্রথমে মেসেজ করবে তারপরে গ্রুপে অ্যাড করবে, তারপরে গ্রুপেই যাবতীয় আলোচনা কিন্তু হবে। চলি টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।